আচার্য চাণক্য তার বিচারগুলি একটি বইতে লিপিবদ্ধ করে গিয়েছেন যা চাণক্য নীতি নামে প্রসিদ্ধ। চাণক্য মতে একজন মহিলার গুণ এবং ত্রুটি তার নিজের পাশাপাশি তার পুরো পরিবারকে প্রভাবিত করে। বাড়ির পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। চাণক্য তার নীতিশাস্ত্রে উল্লেখ করে গিয়েছেন যে মহিলারা তাদের নিজস্ব কিছু স্বভাবের জন্য সর্বদাই সমস্যায় থাকেন। এই সমস্যা যদি বাড়তে শুরু করে তবে শুধু সেই মহিলাই নয়, পুরো পরিবারের জীবন নরক বানিয়ে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক চাণক্যের মতে মহিলাদের সেই তিনটি অভ্যাস সম্পর্কে যেগুলির কারণে তারা সমস্যায় পড়েন। প্রথম, অসুস্থতা এড়িয়ে যাওয়া। আচার্য চাণক্যের মতে মহিলারা অধিকাংশ সময়ে নিজেদের অসুস্থতা গোপন করে যায়। অসুস্থ হওয়ার পরও সে তার স্বামী বা পরিবারের সামনে সেটি প্রকাশ করে না, নিজের অসুস্থতা নিয়ে সব কাজ করে যার প্রভাব তার স্বাস্থ্যের ওপর পড়তে পারে। দীর্ঘদিন ধরে সঠিক চিকিৎসার অভাবে মহিলারা রোগে আক্রান্ত হয়, যার ভুল কারণে সে নিজে নয় পরিবারকেও এর সঙ্গে ভুগতে হয়। দ্বিতীয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর প্রতিটা সিদ্ধান্তে একমত থাকা আবশ্যক। চাণক্য বলেছেন যে কিছু ক্ষেত্রে মহিলারা কোনো কারণে পরিবার বা স্বামীর সামনে তাদের পক্ষ উপস্থাপন করেন না, যাতে কোনো অশান্তি না হয়। তাই স্বামী যে সিদ্ধান্তটি নেয় তাতে মহিলারাও সম্মত হন, যেটার জন্য তাদের পরে অনুতাপ হয়। চাণক্য বলেছেন যে পুরুষ বা মহিলা যাই হোক না কেন, পরিস্থিতি অনুযায়ী আপনাকে আপনার কথা রাখতে হবে, কারণ আপনার কথাগুলো আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাতে পারে। মিথ্যা কথা বলা। যেসব মহিলাদের মিথ্যা কথা বলার স্বভাব রয়েছে তারা নিজেরাই নিজেদের কথায় ফেঁসে যায়। যদিও মিথ্যা বলার স্বভাব অনেকের মধ্যেই থাকে, কিন্তু সেটা যদি ঘরের গৃহিণীর মধ্যে থাকে তবে পরিবারকে তার জন্য ভুগতে হয়। মিথ্যা কথা কিছুক্ষণের জন্য আনন্দ দেয় ঠিকই, কিন্তু যখন সত্যিটা সামনে আসে তখন পরিবারের সুখে গ্রহণ লেগে যায়। এই বিষয়টি পুরুষদের ক্ষেত্রেও এক।